মেনে শোন, শুনতে পাবি বিজয়ের আহ্বান। গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান। মন মিলে শোন, শুনতে পাবি বিজয়ের আহ্বান। গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান। গণিতের প্রতি আছে যত ভীতি আজ হবে সব দূর, আজ লক্ষ প্রাণের ঐকতানে বাজবে একই সুর। আয় 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 কে স্বপ্ন দেখবি আয়, আয় 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 গণিতের আঙিনায়। আয় 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 কে দেশটা গড়বি আয়, আয় 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 গণিতের আঙিনায়। আয় 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 গণিতের আঙিনায়। আয় গণিতের পথ বে, আয় নবীনেরা সব ধে, দেখ আশা নিয়ে এক জাতি আছে আজ তোদেরই পানেছে। আয় গণিতের পথ বে, আয় নবীনেরা সব ধে, দেখ আশা নিয়ে এক জাতি আছে আজ তোদেরই পানেছে। এই দেশ জাগাবি গণিতের জীবন কাঠির ছোঁয়ায়। আয় 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 কে স্বপ্ন দেখবি আয়, আয় 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 গণিতের আঙিনায়। আয় 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 কে দেশটা গড়বি আয়, আয় 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 গণিতের আঙিনায়। আয় 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 গণিতের আঙিনায়। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সাথে আমি মোহাম্মদ আবু সালে সাগর স্যার। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করবে, ক্লাস থেকে কিছু শিখতে পারলে সেটি আমার জন্য সার্থকতা। তাহলে আজকে আমরা ক্লাসে শুরু করি, দেখি যে কী করা যায়। যে আজকে আমাদের আলোচ্য বিষয় অধ্যায় নয়ের দশমিক ভগ্নাংশ। তো দশমিক ভগ্নাংশ এর আগে আমরা যে ক্লাস করেছিলাম, সেই ক্লাসে বলেছিলাম যে আমাদের একটু বাকি আছে, যে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ, এগুলো বাকি আছে বলেছিলাম। আজকে আমরা সেইগুলো শিখব। তার আগে দেখি আমরা যে আগে ক্লাস করেছি সেই ক্লাসেরগুলো তোমরা ঠিকমতো মনে রাখতে পেরেছো কিনা। তাহলে আমি একটু তোমাদেরকে জিজ্ঞাসা করি যে যদি আমরা দশমিকের তুলনা করি, কোনটা বড় কোনটা ছোট, সেইটা তুলনা করার জন্য প্রথম স্টেপ আমাদের কী ছিল? হ্যাঁ, গুড। প্রথম স্টেপ ছিল যে দশমিকের বাম দিকের যে পূর্ণ সংখ্যাগুলো আমাদেরকে দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। যেইটা বড় সেই দিকেই আমাদের বৃহত্তর চিহ্ন দিতে হবে, যে সেই দিকে আমাদের হা করে দিতে হবে। আচ্ছা, আর যেদিকে দশমিকের আগের পূর্ণ সংখ্যা ছোট থাকবে ওইটাই ছোট। আচ্ছা, পরে দেখি যে যদি আমরা দশমিকের যোগ বিয়োগ করি, দশমিকের পরে এক জায়গায় আছে এক অঙ্ক, দশমিকের পরে আরেকটায় আছে দুই অঙ্ক, তাহলে আমরা কীভাবে সাজাবো? যে একবার ডান দিকের অক্ষরের সাথে ডান দিক মিলিয়ে দিব। গুড, আমরা ডান দিকের সাথে ডান দিক মিলিয়ে দিব না, আমরা দশমিকের সোজা দশমিক লিখব। ডান দিকে যদি না মিলে আমরা শূন্য দিয়ে মিলিয়ে সমান করে নিব পরে সেটা। আচ্ছা, খুব সুন্দর। এবার আমরা আজকে কী আলোচনা করব দেখি। আজকে আমাদের আলোচ্য বিষয় পৃষ্ঠা 120। তাহলে 120 পৃষ্ঠায় একটু সবাই বই নিয়ে বসো। আর 120 পৃষ্ঠার প্রথমে আমরা দুই নাম্বার করব। দুই নাম্বারে আছে নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত। আচ্ছা, তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত। আমি প্রথমে একটু জিজ্ঞাসা করে নেই যে কয়টি পাঁচ টাকার নোট দিয়ে 20 টাকা হয়, মানে পাঁচ টাকার কয়টা নোট হলে 20 টাকা হবে। গুড, সবাই পারি কয়টা? চারটা। আচ্ছা, এই রকমেরই এখানে অঙ্ক। যদি বলি যে কয়টা দুই টাকার নোট হলে 10 টাকা হয়, হ্যাঁ সবাই পারে যে পাঁচটা দুই টাকা নোট হলে 10 টাকা হয়। এইটা কীভাবে আমরা বের করি? এটাকে বের করি আমরা ভাগ করে, যে আমি 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে যে চারটা নোট পাওয়া যায়, 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 5টা নোট পাওয়া যায়। এইরকমই একটু আমরা আজকে অঙ্ক করব, যে বলা হয়েছে কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত, ওই রকমই একটু। তো আমি যে টাকার কথা বলেছিলাম ওখানে দশমিক নাই, এখানে দশমিক আছে। তো দশমিক নিয়ে আমাদের কোনো চিন্তা করার কিছু নাই। আগে আমরা শিখেছিলাম যে কীভাবে 10 দিয়া গুণ এবং 10 দিয়া ভাগ করতে হয়। আচ্ছা, আজকে একটু দেখি যে প্রথম যে এক নাম্বারে আছে, দুই নাম্বারের মধ্যে আবার এক নাম্বারে আছে যে শূন্য দশমিক শূন্য তিন এক। তাহলে লিখি শূন্য দশমিক শূন্য তিন এক, এইটাকে
বের করতে হবে যে এই শূন্য দশমিক শূন্য তিন একের মধ্যে কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে। একটু বলে নেই যে আমি এর আগে শিখেছিলাম দশ, একশো, এক হাজার, দশ হাজার, এগুলো দিয়ে গুণ করার সময় দশমিক বিন্দু ডান দিকে যায়, ভাগ করার সময় দশমিক বিন্দু বাম দিকে আসে। এখন এই দশমিকের পরে এই দশমিক এক, দশমিক শূন্য এক, দশমিক শূন্য শূন্য এক, এই রকমের যদি সংখ্যাগুলো থাকে এগুলো দিয়া গুণ করার সময় দশমিক বিন্দু বাম দিকে যায়, ভাগ করার সময় দশমিক বিন্দু ডান দিকে যায়, এটা আমাদের একটু মনে রাখতে হবে খুব ভালো করে, আমরা এটা নোট লিখে রাখব। এখন একটু দেখে নেই যে শূন্য দশমিক শূন্য তিন এক এটাকে আমরা ভাগ করব কত দিয়া, শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে। আচ্ছা, ভাগ করার সময় এখন এই যে বলেছি যে ভাগ করার সময় দশমিক বিন্দু কোন দিকে যাবে, ভাগ করার সময় দশমিক বিন্দু ডান দিকে যাবে। এখন কতটুকু ডান দিকে যাবে, এখন আছে শূন্যর পরে আর একটা শূন্যর আগে, দুইটা শূন্যর মাঝে, ডান দিকে যাবে, ডান দিকে কয় ঘর যাবে। আচ্ছা, তাহলে একটু সেইটাই দেখবো যে দশমিকের পরে আমার এখন কয়টা অক্ষর আছে। দশমিকের পরে শূন্য শূন্য এক মোট কয়টা অক্ষর আছে, তিনটা অক্ষর আছে। এই তিনটা অক্ষরের জন্য দশমিক বিন্দুটা তিন ঘর ডান দিকে যাবে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। যদি শুধু দশমিক এক থাকতো এক ঘর যাইতো, দশমিক শূন্য এক দুই ঘর যাইতো, দশমিক শূন্য শূন্য এক তাহলে তিন ঘর যাবে, এইটাই আমরা মনে রাখব। আচ্ছা, এখন আমরা এখানে নিচে তাহলে সমান দিয়া লিখতে পারি যে এই এটার সমান কত হবে, দশমিক বিন্দু তিন ঘর ডান দিকে যাবে। তিন ঘর ডান দিকে যদি যায় তাহলে সংখ্যাটা কত হয়, এটা কিন্তু আমরা মনে মনে চিন্তা করব, লিখব না, যে হয় শূন্য শূন্য তিন এক তারপরে দশমিক, দশমিক তিন ঘর ডান দিকে নিয়ে গেছি। আচ্ছা, এই যদি হয় তাহলে এখন দশমিক একেবারে ডান দিকে, দশমিকের পরে আর কিছু নাই। আমরা এইটাও আগের ক্লাসে শিখেছিলাম যে দশমিকের পরে যদি কোনো কিছু না থাকে, আরও কোনো অক্ষর যদি না থাকে তাহলে ওই দশমিকের পরে আর কোনো কিছু লেখা লাগে না, দশমিকও দেওয়া লাগে না। আচ্ছা, এখন দেখি যে দশমিক যদি না দেই তাহলে কত থাকে, শূন্য শূন্য তিন এক। আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যায় বাম দিকে শূন্য থাকলে সেই শূন্য বাদ হয়ে যায়, তাহলে শূন্য বাদ দিলে কী কী থাকে, তিন এক, এর মানে একত্রিশ, এই উত্তর একত্রিশ, একত্রিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে এই যে সংখ্যাটা আমাদের আছে শূন্য দশমিক শূন্য তিন এক এই সংখ্যাটা গঠিত। আচ্ছা, এখন কারো কোনো মনে হয় সমস্যা নেই, পরের অঙ্কটা দেখি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, পরে আমরা ওইটারই চার নম্বর অঙ্কটা করব, এক দশমিক শূন্য তিন। আচ্ছা, এক দশমিক শূন্য তিন তাহলে আমরা অঙ্কটা সাজাবো, এক দশমিক শূন্য তিন ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য এক। আচ্ছা, এই যে অঙ্কটা, এই অঙ্কটার মধ্যে আমরা একটু দেখি যে দশমিক আমি বলেছিলাম ডান দিকে যাবে এবং এখানেও তিনটা অক্ষর আছে, তিন ঘর ডান দিকে যাবে। আচ্ছা, এই যে তিন ঘর ডান দিকে যাবে, এখন আমার তো এখানে তো অক্ষর আছে দশমিকের পরে দুইটা, যে এক দশমিক শূন্য তিন, দশমিকের পরে শূন্য তিন দুইটা অক্ষর আছে, এখন আমি কীভাবে নিব, এটা তো একটা বিপদ, কিন্তু একেবারেই বিপদ না। আমরা দেখি আমাদের তো অনেক অক্ষর আছে, শূন্য থেকে নয় পর্যন্ত দশটা অক্ষর, যে কোনো একটা ওখানে আমরা দিয়ে ওখানে তিনটে বানিয়ে নেব, এখন কোনটা দিব সেইটা দেখি। আমি যদি দশমিক এক ঘর নেই তাহলে যাবে শূন্যর পরে, এরপর দুই ঘর নিলে তিনের পরে, তিন ঘর নিলে ওখানে আমরা একটা শূন্য অতিরিক্ত দিয়ে তিন ঘর আমাকে তৈরি করে নিতে হবে, এখানে যেহেতু তিন ঘর নেই তাহলে দশমিক এখন আছে একের পরে, এখন শূন্যর পরে যাবে, তিনের পরে যাবে, আর একটা শূন্য অতিরিক্ত দিয়ে তারপরে যাবে, তাহলে আমার রেজাল্ট কত আসে, এক শূন্য তিন শূন্য, এর মানে এক হাজার ত্রিশ। তাহলে অতএব এক হাজার ত্রিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এক দশমিক শূন্য তিন সংখ্যাটি গঠিত। একটু দেখি ভালো করে আবার, যে প্রথম সংখ্যাটায় আমার দশমিকের পরে তিনটে অক্ষর ছিল, আমি দশমিকের পরে তিন ঘর সরিয়ে দিয়েছি দশমিকটাকে, এরপরে নিচের অঙ্কটায় দশমিকের পরে ছিল দুই ঘর, তিন ঘর সরিয়ে দিয়েছি, একটু জোর করে সরাতে হয়েছে অবশ্য, কারণ একটা আমার বাহির থেকে ধার করে শূন্য নিয়ে এখানে বসাতে হয়েছে। আচ্ছা, তাও আমাদের করতে হবে অঙ্ক, সমস্যা নাই, কিন্তু সেক্ষেত্রে শূন্য ছাড়া অন্য কোনো অক্ষর কিন্তু নেওয়া যাবে না, তাহলে আমার সংখ্যার মান চেঞ্জ হয়ে যাবে, অঙ্ক কিন্তু পুরোপুরি ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি আমরা একটু শিখব, এটা ভালো করে একটু নোট করে নিতে হবে। আচ্ছা, পরবর্তীতে আমরা এটার পরে শিখব পাঁচ নাম্বার, পাঁচ নম্বরে আছে নিচের ভগ্নাংশগুলোকে দশমিকে
এবং দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করো। তার সাথে আরও একটু আছে, ওইটা পরে যখন অঙ্ক করবো তখন পড়ে নিব। প্রথমে বলা হয়েছে যে ভগ্নাংশগুলোকে, ভগ্নাংশ মানে সাধারণ ভগ্নাংশ বলা হয় যেটা লব এবং হর থাকে, এটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, সেই সাধারণ ভগ্নাংশ থেকে নিব দশমিক ভগ্নাংশে, দুইটাই কিন্তু ভগ্নাংশ, কোনো সমস্যা নেই, ভয় পাওয়ারও কিছু নেই, আমি তো আছি এই সাথে। আচ্ছা, তাহলে দুই নম্বরে নিচে পঞ্চাশ, উপরে সতেরো, পঞ্চাশের সতেরো মানে পঞ্চাশ ভাগের সতেরো ভাগ, পঞ্চাশ হর সতেরো লব। আচ্ছা, এইখানে আমার একটু জানা দরকার যে সাধারণ ভগ্নাংশে যে কোনো হর থাকতে পারে, তিন ভাগের দুই ভাগ থাকতে পারে, চার ভাগের তিন ভাগ থাকতে পারে, চার ভাগের দুই ভাগ থাকতে পারে, নিচে যে কোনো হর থাকতে পারে, কিন্তু দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে হর থাকে দশ, একশো, এক হাজার, দশ হাজার, এগুলো এক, বাকিগুলো সব শূন্য, এগুলো থাকে দশমিক ভগ্নাংশের হর। আচ্ছা, এখন এখানে নিচে আছে পঞ্চাশ, পঞ্চাশকে আমাকে জোর করে ওইট যে কোনো একটার মধ্যে নিয়ে যেতে হবে, দশ, একশো, এক হাজার, দশ হাজার, এর একটা আমাকে করতে হবে। এখন কীভাবে করবো সেটা? করতে হবে হয়তো গুণ করে, নয়তো ভাগ করে দুইটার যে কোনো একটা, এবং এমন একটা সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করতে হবে যেইটা দিয়ে উপরের সংখ্যাকেও গুণ অথবা ভাগ করা যায়। নিচে যদি আমি কোনো সংখ্যা দিয়ে গুণ করি, উপরেরটাকেও ওই সংখ্যা দিয়েই গুণ করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। নিচেরটাকে যদি ভাগ করি, উপরেরটাকেও ভাগ করতে হবে। তবে আমরা চেষ্টা করবো সবসময় গুণ করার জন্য আমাদের ভুল কম হয় এবং রেজাল্ট কোনো রকমের পরিবর্তন হয় না, ভাগ করলেও যা হবে গুণ করলে একই হবে। আচ্ছা, তাহলে কত ছিল ভগ্নাংশটা আমাদের? পঞ্চাশের সতেরো, পঞ্চাশকে যদি আমি একশো করি কী করতে হবে? এটা আসলে খুব সহজ, বিশ, পঁচিশ, পঞ্চাশ এগুলো দিয়ে গুণ করা খুব সহজ। পঞ্চাশের সাথে দুই গুণ করলে হয় একশো। আচ্ছা, দুই গুণ করে আমরা একশো বানাবো। উপরে যে সতেরো আছে, সতেরোকেও তাহলে দুই দিয়া গুণ করতে হবে। আবার একটু বলি যে নিচে পঞ্চাশকে আমি দুই দিয়ে গুণ করব। কেন গুণ করব? কারণ আমার একশো দরকার। কেন একশো দরকার? কারণ আমি দশমিক ভগ্নাংশে নিতে চাচ্ছি এবং দশমিক ভগ্নাংশে হর থাকে দশ, একশো, এক হাজার, দশ হাজার, এই রকমের, এক, বাকিগুলো সব শূন্য। আচ্ছা, একশো তাহলে আমি লিখতে পারি যে কত? পঞ্চাশ গুণ দুই, এটাকে একটু সমান দিয়ে আলাদা করে লিখি, সামনে লিখলেও হবে নিচে লিখলেও হবে, যে কত? পঞ্চাশ গুণ দুই, আবার উপরে সতেরো গুণ দুই। আচ্ছা, লিখে দিলাম। এরপরে সামনে সমান দিয়া লিখতে পারি, আবার নিচেও লিখতে পারি যে কোনো জায়গায়, যে কত হয়? নিচে হয় পঞ্চাশ গুণ দুই সমান একশো, আর উপরে সতেরো গুণ দুই, সতেরোর নাম তো আমাদের সবার জানা আছে ক্লাস ফোরে, তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ, অথবা আমরা যদি প্রয়োজন হয় রাফ করেও নিতে পারি, এখন রাফ করছি না যেহেতু আমরা ক্লাস থ্রিতে বিশ পর্যন্ত নামটা শিখেছি। আচ্ছা, তাহলে একশো আর উপরে কত? সতেরো, চৌত্রিশ, সরি, উপরে চৌত্রিশ। এখন এখন কীভাবে? এখনও তো আমাদের দশমিক ভগ্নাংশ আসে নাই। আচ্ছা, এখন একটু সমান দিয়ে সামনে লিখি যে এইটা হচ্ছে আমাদের কিন্তু একটা মানে শেখার, এখন নতুন করে নতুন কোনো একটা অঙ্ক শেখার জন্য খুব মনোযোগী থাকতে হবে, যে উপরে আছে চৌত্রিশ, নিচে আছে একশো। এটা কিন্তু আমরা শুনে থাকি, যে শুনে থাকি বলতে শেখানোর সময় এরকমই শেখানো হয় যে ওই যে উপরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা সামনে যাবে, একের জন্য একটা দশমিক বসবে, কিন্তু মূলত একের জন্য দশমিক বসে না, দশমিক বসে নিচে যে একশো আছে সেই একশোর জন্যই। এখন সেই দশমিকটা কোথায় বসবে? চৌত্রিশের মধ্যেই কোথাও না কোথাও একটা দশমিক বসাতে হবে, দশমিক বসাতে হবে। একশো লিখতে আমার কয়টা শূন্য আছে একের পরে? গুড, দুইটা শূন্য আছে। ওই দুইটা শূন্যর জন্য দশমিক বিন্দু দুই ঘর বাম দিকে নিয়ে আসবো। কোনখান থেকে নিয়ে আসবো? এখন দশমিক বিন্দুটা আমার মনে মনে আছে, যে কোনো পূর্ণ সংখ্যার যেটায় দশমিক নাই ওইটার একেবারে ডান দিকে থাকে দশমিক, ওখান থেকে দুই ঘর বাম দিকে আসবে। তাহলে এখন আছে চারের উপরে, তাহলে দুই ঘর বাম দিকে আসলে হয় কত? চারের আগে, তারপর তিনের আগে, দুইটা অক্ষরের আগে, তাহলে দশমিক তিন চার। আর দশমিক তিন চার আমাদের দশমিকের আগে ফাঁকা রাখা হয় না, অথবা ফাঁকা রাখা নিয়ম না, উচিত না, এই জন্য দশমিকের আগে একটা শূন্য দিয়ে দিতে হয়, খালি রাখতে হয় না। দশমিকের পাহারাদার আমরা বলতে পারি, যে দশমিক খুব ছোট্ট একটা দিন, সেটার জন্য একটা পাহারাদার দিতে হবে, বড় একটা শূন্য। আচ্ছা, এখন সেই শূন্যটা দিয়ে আমাদের রেজাল্ট কত? শূন্য দশমিক তিন চার। এখানে কিন্তু এখন আর চৌত্রিশ বলা যাবে না, সে চৌত্রিশ তিন এবং চার এখন আর ওই যুক্ত আগের মতো একসাথে বলার মতো নেই। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যতএব কত আমাদের ভগ্নাংশটা ছিল পঞ্চাশের সতেরো সমান
0.34 ঠিক আছে এরকমই যে আমরা প্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের হরটাকে 10 100 এর যে কোনো একটা করব তারপরে শুধু ওই দশমিক বিন্দুটা একবারে মনে করব যে একবারে ডান দিকে দশমিক আছে লবের ওই ডান দিক থেকে দশমিকটা নিচে যে কয়টা শূন্য আছে ওই কয়গর বাম দিকে নিয়ে আসব আচ্ছা পরে আমরা দেখি যে ওইখানেরই 4 নম্বর অঙ্কটা দেখি দুই নম্বরটা দেখেছি এখন 4 নম্বর দুইটাই জোড় সংখ্যা খুব পছন্দের সংখ্যা অবশ্য আচ্ছা এটাকে বাদ দিয়া পরে একটা শুরু করি যে কত 4 নম্বরে 0.6 আচ্ছা এই 0.6 কে আমি কি করব সাধারণ ভগ্নাংশে নিব এরপরে আরেকটা কথা বলা আছে এটাকে আরেকটু পরে পড়ব এটা লাগবে এখন 0.6 কে যদি আমি সাধারণ ভগ্নাংশে নেই তাহলে প্রথম কাজ হচ্ছে আমার যে এই একটা দশমিক বিন্দুটা উঠিয়ে একটা আমাদের ফ্র্যাকশন বার বলা হয় বা আমরা এর বলে থাকি যে একটা দাগ ওই দাগটা নিয়ে আসতে হবে আমাদের এখন সেই দাগটা নিয়ে আসার জন্য তো দুইটা সংখ্যা লাগবে উপরে একটা নিচে একটা সেই দোতলা সংখ্যাটা বানানোর জন্য আমার তো ওখানে একটা সংখ্যা আছে 0.6 তাহলে আরেকটা কোথায় পাবো সেই সংখ্যাটাই আমাদের এখান থেকে বের করতে হবে আচ্ছা তাহলে 0.6 সমান উপরে দশমিক বাদ দিয়ে কি থাকে 0 আর 6 সেটা থাকবে তো 0 আর 6 6 এর বাম পাশে 0 বসে না যদি দশমিক না থাকে শুধু 6 লিখব উপরে আচ্ছা উপরে শুধু 6 এখন নিচে কত লিখব আমি কিন্তু বলেছি যে এই যে দশমিকের যে সংখ্যাটা আছে দশমিক বিন্দুটা বাদ দিয়ে যা থাকে সেটাকে উপরে লিখব 0 6 থাকে 0 আমাদের লাগে না বাম দিকে নিচে কত লিখব নিচে লিখব এটা ওই যে বলা হয়ে থাকে যে দশমিকের পরিবর্তে একটা 1 বসে দশমিকের পরে যতগুলো অক্ষর আছে ততগুলো শূন্য বসে আচ্ছা ওই রকমই প্রথমে করি তারপর একটু আবারও পরে বলবো যে এখানে দশমিক আছে দশমিকের পরিবর্তে নিচে আমি একটা 1 লিখলাম আর দশমিকের পরে কয়টা অক্ষর আছে এখানে একটা অক্ষর আছে শুধু 6 তাহলে 6 এর জন্য একটা শূন্য দেব তাহলে 1 এর পর একটা শূন্য কত 10 নিচে 10 উপরে 6 কিন্তু মূলত আসলে বিষয়টা এই রকমের না যে দশমিকের জন্য একটা 1 লিখতে হয় তারপর এরকম না আমাদের দশমিকের পরে কয়টা অক্ষর আছে একটা অক্ষর মানে আমরা শিখেছিলাম কিন্তু স্থানীয় মান দশমিকের একটা অক্ষর মানে দশমাংশ আর দশম অংশ আর দশম মানে 10 সেই জন্য নিচে 10 দুইটা শূন্য থাকলে তাহলে শতাংশ পড়েছিলাম দশমাংশ পরে শতাংশ শত যোগ অংশ শতাংশ তাহলে সেই শতর জন্য 100 লিখতে হবে শত মানে 100 কিন্তু এখানে আমাদের এক ঘর আছে মানে দশমাংশ পর্যন্ত সেই দশমাংশ থেকে দশম আর দশম থেকে 10 আমরা নিচে লিখে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে মূলত ব্যাখ্যা দেখি তাহলে ওখানে এখন কত আসছে নিচে 10 উপরে 6 এই 10 এর 6কে এখন এখানে একটু বলা আছে যে সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো আমরা লসাগুর ক্লাসে শিখেছিলাম লঘিষ্ঠ অর্থ গুড ছোট আচ্ছা এইটাকে একটু ছোট করা যায় কিনা ছোট বলতে মানে ছোট হবে না কিন্তু এটাকে একটু সংখ্যাটাকে একটু ছোট ছোট সংখ্যা বানানো যাবে কিন্তু মান সমান থাকবে কিভাবে এই উপরে নিচে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা সেটা দেখব একটু মনে মনে চিন্তা করো তো 10 কে এবং 6 কে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা হ্যাঁ যায় কত দিয়ে 2 দিয়া আচ্ছা 2 দিয়া ভাগ করা যায় 2 দিয়ে যদি ভাগ করি 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 5 আর উপরে 6 কে 2 দিয়ে ভাগ করলে হয় 3 তাহলে আমরা সমান দিয়ে লিখতে পারি 5 ভাগের 3 অথবা সামনে সমান দিয়ে লিখলেও হবে যে 5 ভাগের 3 ভাগ তাহলে 0.6 মানে হচ্ছে 5 ভাগের 3 ভাগ নিচে লিখে দিয়ে দিতে পারি অথবা অতএব 0.6 সমান 5 এর 3 আচ্ছা কারো কোনো সমস্যা আছে এখানে এখন আমরা একটু আবার প্রথম থেকে দেখি যে কী কী শিখেছিলাম প্রথম শিখেছিলাম যে কতগুলো 0.001 দেয়া তাহলে সেখানে কিন্তু 0.01 না সেখানে 0.1 থাকতে পারে শুধু 1 থাকতে পারে এরপরে 0.001 থাকতে পারে দশমিকের পরে যে কোনো এরকম থাকতে পারে কিন্তু সেক্ষেত্রে 1 ছাড়া অন্য কোনো অক্ষর থাকবে না শুধু 1ই থাকবে অন্য কোনো অক্ষর থাকবে পরবর্তী ক্লাসে এখন আমরা সেটা শিখতেছি না আচ্ছা এরপরে আমরা শিখেছি যে কিভাবে সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিতে হয় তারপরে শিখেছি কিভাবে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে নিতে হয় আচ্ছা এখন যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট টিচারের সাথে যোগাযোগ করবে যে স্যার অথবা মিস আমি তো এটা একটু সমস্যায় পড়ে গেছি বা বুঝতেছি না আমাকে যদি একটু বুঝিয়ে দেন অবশ্যই সে বুঝিয়ে দিবে আচ্ছা এখন যদি আমাদের এই অধ্যায় থেকে যে কোনো যদি আমাদের নেই যদি যোগ্যতাভিত্তিক অঙ্ক আসে সেই জন্য একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যোগ্যতাভিত্তিক মানে কিন্তু আলাদা কোনো অঙ্ক না
যোগ্যতা ভিত্তিক মানে কি অঙ্কের কোনো নিয়ম চেঞ্জ না, একটা অঙ্কের মধ্যে তিনটে অঙ্ক থাকেই, আর তিনটে অঙ্কের জন্য উপরে কিছু লেখা থাকে, ওই লেখাগুলোর মধ্যে থেকে নিচের তিনটে অঙ্ক সমাধান করতে হয়। একটু যোগ্যতা ভিত্তিক অঙ্কের জন্য এই যে আমাদের 120 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো ছোট ছোট অঙ্ক আছে, হিসাব অথবা কিছু গাণিতিক সমস্যা আছে, এগুলোকে একটু বারবার প্র্যাকটিস করব। এখন তাহলে আমাদের হোমওয়ার্কে আমরা কি করব, এই যে অঙ্ক আজকে যেগুলো করানো হয়েছে এগুলো তো ভালো করে শিখবই বাসায়। হোমওয়ার্ক মানে কিন্তু শুধু লেখা না, বাড়ির কাজ, সে পড়াও হতে পারে লেখাও হতে পারে। আর তোমরা এই যে দুই নম্বরের 2 এবং 3 আর 5 নম্বরের 1, 3, 5, 6 এই অঙ্কগুলো করে তোমাদের টিচার সে যেভাবে নিতে চায় এজিডব্লিউ কপি সেইভাবে তাকে জমা দেবে। সবাই খুব মনোযোগ দিয়ে এই ক্লাস করেছো, এরপরে তোমাদের প্রতি সর্বশেষ যে আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে, এই করোনা ভাইরাসের কারণে আমরা তো বাইরে বের হতে পারছি না, সবাই বাসার মধ্যেই থাকতে হচ্ছে, তোমরা স্বাস্থ্যসম্মতভাবে থাকো, সঠিকভাবে হ্যান্ড ওয়াশ করবে, খাবার দাবারের প্রতি অবশ্যই খেয়াল করবে, ভিটামিন সি জাতীয় খাবারগুলো বিশেষ করে টক জাতীয় খাবারগুলো একটু বেশি খাবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।